ড্রাগন চাষে গ্রামের মানুষকে উদ্বুদ্ধ করতে 10 লাখ টাকা ব্যয়ে গত 2 বছর পূর্বে শখের বশে নিজের 30% জমিতে ড্রাগন চাষ করেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ। চাষ করার 1 বছরের মাথায় আশানুরূপ ফল আসায় সফলতার মুখ দেখেন তিনি। বাগানের সব ফল বিক্রি না করে উপহার হিসেবে হাতে তুলে দেন বাগান দেখতে আসা দর্শনার্থী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয় স্বজন ও সাধারণ মানুষসহ এলাকাবাসীকে। এবারও 180টি খুঁটির মাধ্যমে সারি সারি দাঁড়িয়ে থাকা 2000 গাছে ফুল এসেছে গত বছরের তুলনায় দ্বিগুণ। স্বপ্ন ছিল দিবেন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী ও জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে, কিন্তু সে স্বপ্ন শেষ হয়ে গেল বুধবার রাতের আধারে দুষ্কৃতিকারীদের বিষ প্রয়োগে। গাছের সাথে এ কেমন শত্রুতা! বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বিষ প্রয়োগের ফলে প্রতিটি গাছের ফুল নুয়ে পড়ে পচে যাচ্ছে। এতে প্রায় 6 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বাগান পরিচর্যাকর্মী রাজীব মজুমদার বলেন, আমি এরা 2 বছর ধরে দেখছেন করি। এইটা গত বছর ফলগুলা ফরফুরা তিতাস নেতৃবৃন্দের দেওয়া হয়েছে 5-6 লাখটার ফল হইব। এবছর আরও বেশি আসছে। আমি বেকুদা মাটিঘাটি পজেটে আমি আজ 2-3 দিন ধরে আসতে পারি না। আজকে বুধবারের দিকে আজকে আসে সকালে দিয়ে তালারগুলো ভাঙা এবং ফুলগুলো মরি নষ্ট হয়ে যেতেছে। কৃষি অফিসারে ফোন করছি, আসতে আসে তখন এই যে জিনিসটা নষ্ট হচ্ছে, তালা দুনোটা ভাঙা, ভিতরে ঢুকাই এই ধরনের ঘটনা। কে বা কাহারা করছে আমি জানি না। 30 শতক জায়গা। এ বিষয়ে বাগান মালিক দেলোয়ার হোসেন পলাশ বলেন, 2021 সালে আমি 30% জমির উপর শখ করে ড্রাগন বাগান করি। এতে প্রায় 10 লাখ টাকা খরচ হয়েছে। গত বছর প্রায় 4 লাখ টাকার ফল পেয়েছি। সকালে খবর পাই বাগানে বিষ প্রয়োগ করে সব ফুল মেরে ফেলেছে। বিষয়টি আমি আইন শৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সোহাগ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাগানটি পরিদর্শন করে বুঝতে পারি দুটি কারণে এমনটি হতে পারে। 1, বাগান পরিচর্যায় ঘাটতি। 2, বিষাক্ত কীটনাশক স্প্রে করার কারণে। তবে গাছের ফুলগুলো ল্যাব থেকে পরীক্ষা করলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুধীনচন্দ্র দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান সরকার, আমার বাড়ি নারায়ণপুর। আমি এই বাগানে মোটামুটি 2 বছর যাবত আসা যাওয়া করি। আমি গত বছর অনেক ফল আসছিল, মোটামুটি 5-6 লাখ টাকার ফল আসছিল। আমরা অনেক জায়গায় এটিরে পয়সা ছাড়া অনেক নেতাকর্মী মেম্বার তাদেরকে দেওয়া হয়েছে গত বছর। এই বছরও আমরা চিন্তাভাবনা করছিলাম যে যেই ফল আসছে গত বছরের থেকে দ্বিগুণ, এবছরও সবারে তিতাসের অথবা দাউদকান্দির যারা আছে তাদেরকে এটা পলাশ ভাই বলছে এটা বিতরণ করবে। আর এই যে কে বা কাহারা জানি, এই তালা ব্যাঙ্গে প্রবেশ পথে তালা ব্যাঙ্গে এই বিষাক্ত জিনিস স্প্রে করছে, এই জন্য সব ফুল নষ্ট হয়ে গেছে। যদি তাপে অথবা রৌদ্রের কারণে নষ্ট হতো তো কিছু নষ্ট হতো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সুস্থ তদন্ত করে এটা বিচারের আওতায় আনা হোক।